ডাক্তার আব্দুর রহমান আল-সামিত বিলাসী জীবনযাপনের বাসনা জলাঞ্জলি দিয়ে চিকিৎসা পেশার পাশাপাশি আফ্রিকা মহাদেশের বিরান ভূমিতে ইসলামের আলো ছড়িয়েছেন তিনি। এক দুইশো কিংবা এক দুই হাজার নয়, তিন দশকে কোটির বেশি মানুষকে তিনি নিয়ে এসেছেন ইসলামের ছায়াতলে। জন্ম তার এশিয়ার তেল সমৃদ্ধ দেশ কুয়েতে। চাইলে জন্মভূমিতে বিলাসী জীবনযাপন করতে পারতেন, কিন্তু মানুষের প্রতি মমত্ববোধ তাকে নিয়ে গিয়েছিল আফ্রিকার প্রত্যন্ত পথে প্রান্তরে। দুর্ভিক্ষ পীড়িত মহাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছেন। তার সততা, নিষ্ঠা ও ভালোবাসা দেখে মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেয়। তার উদ্যোগে এগারো মিলিয়ন বা এক কোটি দশ লাখের বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দারিদ্র বিমোচন, অনাথদের আশ্রয়, যুগোপযোগী স্কুল প্রতিষ্ঠা ও আফ্রিকানদের রাজনৈতিক ও সামাজিক অধিকার নিশ্চিত করা ছিল সুমাইয়েতের ধ্যান জ্ঞান। ১৯৪৭ সালের পনেরোই অক্টোবর কুয়েতে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম হয়েছিল তার। ছোটবেলা থেকেই অত্যন্ত সজ্জন, ধার্মিক, পরিশ্রমী এবং অমায়িক মানুষ ছিলেন। উচ্চ মাধ্যমিক পর্যন্ত নিজ দেশেই থাকেন। ১৯৭২ সালে বাগদাদ ইউনিভার্সিটি থেকে মেডিসিন ও সার্জারি বিষয়ে ডিগ্রি নেন। দুই বছর পর ইংল্যান্ডের লিভারপুল ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা করেন গ্রীষ্মমণ্ডলীয় রোগ বিষয়ে। এরপর কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর শেষ করে দুই বছর কাজ করেন লন্ডনের কিং কলেজ হাসপাতালে। দেশে ফেরেন ১৯৮০ সালে। তিন বছর কাজ করে সেখানকার একটি হাসপাতালে চিকিৎসা করেন। ১৯৮৩ সালে দেশটির আমিরের স্ত্রী তাকে কুয়েতের বাইরে দুর্গম কোন স্থানে মসজিদ নির্মাণের জন্য অনুদান দিলে সুমাইত যান আফ্রিকার মালাউইতে। সেখানকার কৃষ্ণাঙ্গ মানুষগুলোর দুঃখ, যাতনা, দুর্ভিক্ষ পরিস্থিতি, শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক অধিকারহীনতা দেখে কষ্ট পান। সিদ্ধান্ত নেন আফ্রিকানদের সেবা করবেন। তো অবধি আফ্রিকাতেই ছিলেন তিনি। বিভিন্ন গোষ্ঠী তাকে বারবার চেষ্টা করেছেন। প্রত্যন্ত অঞ্চলে গিজ গিজ করা বিষধর সাপের মুখে পড়েছেন, কিন্তু প্রতিবারই বেঁচে ফিরেছেন। সুমাইত দেখতে পেয়েছিলেন তানজানিয়া, মালাউই, দক্ষিণ সুদান, মাদাগাস্কার, কেনিয়া, নাইজারের লাখো মানুষ কেবল এক মুঠো খাবারের জন্য ধর্মান্তরিত হয়ে পড়েছে। যারা মুসলমান তারাও ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখে না। এইসব মুসলমানকে আবারও ইসলামের ছায়াতলে ফিরিয়ে আনতে সচেষ্ট হন তিনি। ১৯৮১ সালে প্রতিষ্ঠা পায় আল আউনুল মুবাশির বা ডাইরেক্ট এইড। এটি এখন পর্যন্ত আফ্রিকার সবচেয়ে বড় দাতব্য সংস্থা। এই মহাদেশের ২৯টি দেশে চলছে এর কার্যক্রম। শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে কাজ করে তারা। ধীরে ধীরে ইসলামের পথে আসতে থাকে মানুষ। এদের বেশিরভাগ ছিলেন বংশগত খ্রিস্টান। কারো বংশ মুসলিম হলেও অভাবের কারণে ধর্ম পাল্টে খ্রিস্টান হয়েছিলেন অনেকে। তবে অসহায় অভাবীদের সহায়তার ক্ষেত্রে কখনো ধর্ম বা বর্ণ দেখেননি সুমাইয়ের। অকাতরে দান করেছেন সবাইকে। ডাইরেক্ট এইড আফ্রিকার দারিদ্র বিমোচনে নিয়েছে ১৬৪৯৫টি প্রকল্প। এর মধ্যে চারটি বিশ্ববিদ্যালয়, বহুসংখ্যক রেডিও ও টেলিভিশন চ্যানেল, প্রকাশনা সংস্থা, ৯৫০০ গভীর নলকূপ, ১২৪টি হাসপাতাল, বহু মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ করে সংস্থাটি। তারা ১০,০০০ এতিম শিশুরও লালন পালন করছে। সুমাইত বিশ্বাস করেন, কেবল আরবের ধর্ণাঢ্য মুসলমানরা যথাযথভাবে জাকাত দিলে পুরো মুসলিম বিশ্বকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব হতো। সেবামূলক কার্যক্রমের জন্য মর্যাদাপূর্ণ বহু সম্মাননাও পেয়েছেন তিনি। ইসলাম ও মুসলিমদের অসামান্য সেবার জন্য ১৯৯৬ সালে পান বাদশাহ ফয়সাল পুরস্কার। শেষ জীবনে তিনি হয়ে পড়েন গুরুতর অসুস্থ। তুরাকি শেষবার আফ্রিকার কথাই জিজ্ঞাসা করেছিলেন। ২০১৩ সালের ১৫ আগস্ট ৬৬ বছর বয়সে চোখ বুজেছেন মানবতার সেবায় কাজ করে যাওয়া মানুষটি। আল জাজিরা নেটওয়ার্কের সাবেক পরিচালক খানফার ওয়াদ্দাহ তার সম্পর্কে বলেছেন, আফ্রিকায় আমি ১১টি বছর কাটিয়েছি, যেখানেই গিয়েছি সেখানেই সবাইকে দেখেছি শায়খ সুমাইয়েতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।